আমরা দেখেছি কিছু গাড়ি ভাঙচুর পোড়া পুড়তে দেখেছিলাম। আসলে আপনার এইরকম কোনো সংকটের মধ্যে পড়ছেন কিনা, আপনার যেহেতু টহলটা খুব জোরদার রাখা খুব প্রয়োজন আমাদের চট্টগ্রাম শহরে, গাড়ি কোনো সংকটে ভুগছেন কিনা আপনার? গাড়ির সংকট আছে, যেমন গাড়ি ভাঙচুর হয়েছে, গাড়ি তো কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে, এসব বিষয়গুলো আছে। সেগুলো রিপেয়ার করে যেগুলো রিপেয়ার হোক সেগুলোকে তো আমরা রোড ওয়ার্কি করার জন্য ওই আমাদের যে গ্যারেজে কাজ হচ্ছে বেশ কিছু গাড়ি ইতিমধ্যে রিপেয়ার করে থানাগুলোতে দেওয়া হয়েছে। তারপরেও কিছু সংকট পুরো আমরা পুরোপুরি কাটিয়ে উঠতে পারি। আমরা দিয়েছি পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার গাড়ি দেওয়ার জন্য। তো গাড়ি কেনার তো সময় সাপেক্ষ বিষয়, এক্ষেত্রে আমাদেরকে যে হোন্ডাগুলো স্যার দিয়েছেন সময় তাই যে বিষয় দিয়েছেন, তো এই হোন্ডাগুলো দিয়ে আমরা গাড়ির যে চাহিদা ওটা অনেকাংশে আমি দেখতে পাবো। গাড়ি আসলে পরে আমরা পর্যায়ক্রমে থানা করতেছি।